গুড মর্নিং গাইজ, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন তো মাঝখানে একটু শরীর খারাপ হয়ে গেছিলো ঠান্ডা গরমের জন্য, সর্দি কাশি যেরকম সবার হচ্ছে সেরকম আমারও একটুখানি হয়ে গেছিলো, ওই জন্য কিছুদিন ব্লগ করতে পারিনি। তো এখন বাজে 4:50, এখন সকালের বাইরের ভিউটা দেখো কি সুন্দর শান্ত পরিবেশ। তো রূপের এখন সকালে স্কুল চলছে, আজকে স্কুল হয়ে ওর ছুটি পড়ে যাবে। এখানে দেখো রূপের স্কুলের জামা প্যান্ট আমি আয়রন করে বাইরে বের করে রেখেছি, ও বাথরুম থেকে এসে ফ্রেশ হয়ে এই ড্রেসটা এখনও পরে নেবে। দেখো বাবু একদম রেডি সেডি হয়ে বসে পড়েছে, এখন শুধু স্কুলের গাড়ির অপেক্ষা, শুধু শুটা পড়তে বাকি রয়েছে, ব্যাস। তাহলে আজকের মতো মর্নিং স্কুল হয়ে ওদের ছুটি পড়ে যাবে, তাই একটু একটু আনন্দও হচ্ছে খুব। আর এখানে দেখো আজ যেহেতু সোমবার, তো ওর জন্য আমি বাড়িতেই আজকে নিরামিষ চপ খাচ্ছি, যেহেতু মা আজকে নিরামিষে খায়, আমরা খাই না মা খায়, তো কিছু চপ ভাজা হয়ে গেছে আর বাকি ভাজা হচ্ছিলো। তো এখন দেখো আমার চপগুলো প্রায় সবগুলোই ভাজা হয়ে গেছে, প্রচণ্ড গরম, ওর জন্য আমি ঠিক মতো হাতও দিতে পারি। তো গাইজ দেখো এখানে একটুখানি ফ্রায়েড রাইস আছে, কালকে যেহেতু সানডে ছিল ওই জন্য কালকে রাঞ্চে আমি ফ্রায়েড রাইস করেছিলাম, তো রূপের বাবা বলছে ওটাই এখন খেয়ে চলে যাবে। তো ফ্রায়েড রাইসের সঙ্গে মোস্ট পপুলার কম্বিনেশান হচ্ছে চিলি চিকেন, তো ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা ওর মতেই আছে, তো ওই জন্য ও বলছে আমি এটা খেয়ে চলে যাবো, আর কিছু রান্না করতে হবে না। যা হোক আমার সকালের রান্নাটা থেকে একটুখানি ছুটি পেলাম। আর এখানে দেখো একটু একটু মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে, আবার মাঝে মাঝে রোদও উঠছে, তবে যত সম্ভব খবরে শুনছি যে আজকে একটু হলেও বৃষ্টি হতে পারে, তবে এখন সবই ওপরবেলার ইচ্ছা, হাওয়া দিচ্ছে বুঝতে পারা যাচ্ছে না কী হবে। তো গাইজ দেখো এখানে আমার দুপুরের রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, শাক ভাজা আজকে রান্না করেছি, সুশি শাক মা সকালে হাঁটতে গেছিলো তো ওখান থেকে নিয়ে এসতে, একদম গরম কচি কচি শাকটা, আর ওই দেখো উপর থেকে উকি মারছে গরম গরম ভাত। আর এখানে একটা লেগ পিস দেখতে পাচ্ছ, এটা বাবার জন্য রান্না করেছিলাম, কারণ বাবা যেহেতু রিচ মশলার এখন খাবার খাচ্ছে না, তো বাবা কাল খায়নি, রূপসি বলছে আমি কেন বাদ দেবো আমি এটা খাবো। আর মা তো সম্পূর্ণ নিরামিষ, এখানে মাছের ঝোল হয়েছে আলু গাজর পেঁপে দিয়ে, এটা আমার আর বাবার জন্য। আর এটা হচ্ছে শলা কচু হয় এখানে এক ধরনের, তো সেই কচুটা আমি এখানে নিরামিষ রান্না করেছি ছোলা দিয়ে, তো এটাতে যদি কুচো কুচো চিংড়ি বা ইলিশ মাছের মাথা পড়তো না, এর স্বাদ আরও দ্বিগুণ কি চারগুণ বেড়ে যেত, এত সুন্দর লাগে এটা খেতে। আর যেহেতু এখন গরমকাল মানে আমের সিজন, তো আমের চাটনি একদম মাস্ট। আমার বদমাস চলে এসছে স্কুল থেকে, তো দেখতেই পাচ্ছ সম্পত্তি নিয়ে বসে পড়েছে। এই ম্যাপটা বার করা হয়েছে, এখানে সাজানো হচ্ছে কী কী নেই, কাঁচি, স্টেপলারের পিন, স্টেপলার, ডায়েরি, অ্যামাজন তোল দেখি কিরকম করে গুলি মারছিস, আবার কি হইলো, কি হারিয়ে দিয়েছিস, কি আবার হারিয়ে দিয়েছে সেটা আবার খুঁজতে গেছে, কি 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 এটা কি বন্দুকের গুলি নাকি, সত্যি সত্যি লোককে আবার মেরে দিবি না তো, আমার দিকে তাক করলি, হ্যাঁ আর কাউকে পেলি না, যেহেতু গরমে ছুটি পড়ে গেছে ওই জন্য এরকম এখন বদমাশি কিছুক্ষণ চলবে, তারপরে গিয়ে স্নান করে ভাত খাইয়ে দেব। বাবারে বাপরে, হ্যাঁ অনেক লোক যাচ্ছে, অনেক লোক যাচ্ছে, দেখ টাকা গিয়ে শুট করবি, দেখ বিশাল মস্তান হয়ে গেছিস রে বাবা তুই, হ্যাঁ হ্যাঁ আরো বাকি রয়েছে নাকি কাজ করার, আচ্ছা মেরে যা তুই যা। এখন বাজে দুপুর আড়াইটে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা শুয়ে পড়েছি, আর এই মহারাজের অবস্থা দেখো, খেয়ে দিয়ে এখন দরজা ফরজা সব বন্ধ করে বসে বসে টিভিতে ওনার কার্টুন দেখা হচ্ছে, বলছে আমি এই কার্টুনটা একটুখানি দেখে নিই তারপরে আমি ঘুমাবো, এটা শেষ না হলে পরে আমি কিন্তু শোবো না। বিকেল 5টা বাজে, ফাইনালি এখন মেঘ উঠেছে,
অবশেষে বৃষ্টি রানী আমাদের এখানে কৃপা করে টুক টুক করে ছড়ে পড়ছে, এটা দেখেও শান্তি লাগছে। তবে বেশিক্ষণ না, 10-15 মিনিটের মতো। তো এখন সন্ধেবেলায় কারেন্ট চলে গেছে, এটা রুফ ইনভার্টার আলোতে পড়াশোনা করছে। যেহেতু গরমে ছুটি পড়েছে, কিছু টাস্ক দিয়েছে, মামা বাড়ি যাওয়ার আগে কিছু টাস্কও কমপ্লিট করে রাখছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওর জন্য রূপের গেঞ্জিও চেঞ্জ হয়ে গেছে। আর আমার আজকে রাতের মেনুতে হচ্ছে ঘুগনি আর রুটি। তো ঘুগনিটা এখনও পুরোপুরি হয়নি, ফুটছে, তার আগে ওকে একটুখানি বার করে দিতে হয়েছে। উনি টেস্ট করে দেখবেন যে মোটামুটি সব ঠিকঠাক আছে কি না। ওনার তরফ থেকে পাস সার্টিফিকেট পেলে পরেই আমি আরও এগিয়ে যাব। যাই রান্না করি, আমি আগে রূপকে দিয়ে টেস্ট করাই, আমার বেশ এটা কিন্তু ভালো লাগে। তো এই দেখো আমার ফাইনালি ঘুগনি রান্না করা একদম ডান। এবার এটা একটুখানি ওপর থেকে গরম মশলা দিয়ে চাপা দিয়ে দেবো, আর যখন খাবো তখন অল্প একটুখানি ফুটিয়ে নেব। তো গাইস গুড মর্নিং। তো কালকে ঝড় বৃষ্টির জন্য আর আমার ব্লগ শেষ করা হয়নি, যেহেতু ফোনে চার্জ ছিল না, কারেন্ট আস্তে আস্তে রাত্রি 2 বেজে গেছে। সকালবেলায় একটুখানি চার্জে বসিয়েছি, 20% চার্জ হওয়ার পরেই আবার কারেন্ট চলে গেছে। তো কারেন্ট কখন আসবে আমি নিজেও জানি না, কারণ কালকে রাতে ভালোই ঝড় বৃষ্টি হয়েছে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগ। টাটা।